দিশপুর আরক্ষীর জালত মানসী কুঁয়ার হত্যাকারী অন্ত পড়িল হেঙ্গেরাবাড়ির হত্যাকাণ্ডর আরক্ষী তদন্ত পরকীয়া প্রেমিক রূপ সিংয়ে মারিছিল মানসী কছারী গণেশগুড়ি হেঙ্গেরাবাড়ির মূল পথর সমীপতে সংঘটিত হওয়া চাঞ্চল্যকর হত্যাকাণ্ডর মূল অভিযুক্ত পড়িল আরক্ষীর জালত ধেমাজির এগারী মানসী কুঁয়ার কছারীক অতি নৃশংসভাবে হত্যা করে পেলায় যাওয়া ঘটনায় তীব্র চাঞ্চল্যর সৃষ্টি করেছিল। 7 আগস্টত ভাড়াঘর উদ্ধার হয়েছিল মানসীর নিথর দেহ। উলি যাওয়া অবস্থাত উদ্ধার হওয়া মহিলার মৃতদেহ দেখি হাহাকার লাগিছিল অঞ্চলট। পূর্বর স্বামীর সঙ্গে সম্পর্ক নাছিল মৃত মানসী কুঁয়ার কছারী। পিছত এইটো রূপ সিং পেগু নামর লোকজনের সঙ্গে সম্পর্ক আছিল মানসী কছারী। বহুদিন মানসী কুঁয়ার কছারীর সঙ্গে ভাড়াঘরতে আছিল রূপ সিং পেগু। পিছত পরকীয়া প্রেমর বাবে ঘটি গছিল এই ভয়ঙ্কর ঘটনাটো। নারকীয় কাণ্ড সংঘটিত করে পলাই আছিল অভিযুক্ত রূপ সিং। এতিয়া দিশপুর আরক্ষীর সম্মুখত 15 দিন পূর্বর সেই চাঞ্চল্যকর ঘটনার শিহরণকারী বর্ণনা দিছে গ্রেপ্তার হওয়া অভিযুক্ত রূপ সিং পেগুয়ে। গুৱাহাটীৰ পৰা দীপাঙ্কৰ দাসৰ ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।